আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্ট্রাসোনিক ক্লিনার, এমএসটি 3000 প্রো, ওবিডি স্ক্যানার এবং ফুয়েল ইনজেক্টর ক্লিনার অতুল সিটি 150 আপনারাও শুরুতেই দেখলেন স্ক্রিনে। তো আল্ট্রাসোনিক ক্লিনার দিয়ে আপনি কার্বোরেটর এবং থ্রটল বডি ক্লিন করতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহলের সাহায্যে। এখন আমাদেরটা কিন্তু টেস্ট চলছে এবং এটা ভিতর থেকে সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে, এর মধ্যে আর কোনো মানে ময়লা নাই। তো এটা দেখুন, ময়লা যে নাই এটা বুঝবেন হচ্ছে আপনি এই যে দেখুন আমাদের পলির মধ্যে যে অয়েলটা রয়েছে, যে অয়েলটা আমরা দিয়েছিলাম একদম ক্লিন ছিল অয়েলটা, কী পরিমাণ ময়লা হয়ে গেছে। এটা একদম মানে হিট করে ভিতর থেকে কার্বোরেটর এবং হচ্ছে আপনার ইয়েটা ক্লিন করে ফেলে। এবং হচ্ছে এমএসটি 3000 প্রো ওবিডি স্ক্যানার এশিয়ান ভার্সন। এটা এই মেশিনটা হচ্ছে একটু বড়, কারণ হচ্ছে এটার প্রাইসিংটা একটু বেশি। তো এটা যদি আপনি সার্ভিসিং সেন্টারে অ্যাড করেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক সুবিধা হয়ে যাবে, অনেক গাড়ি আপনি মাস্টার সার্ভিস করতে পারবেন। আর হচ্ছে এটার অপারেটিং করার জন্য ম্যানুয়াল বুকটা আপনি দেখে নেবেন। তো ওবিডি মোটো 3000 প্রো এটা হচ্ছে আপনার আমাদের স্ক্যানারটার যে ভার্সন সেইটা। তো এটা কিন্তু প্রো ভার্সনটা, আগে ছিল এটার তিনটা ভার্সন, 3000, 3000 প্রো এবং হচ্ছে আর একটা গ্লোবাল ভার্সন। মেন কেবিলটা উপরে থাকছে, আপনারা এটা দেখে নেবেন এখান থেকে পাওয়ার। এটা হচ্ছে আমাদের অতুল সিটি 150 ইনজেক্টর ক্লিনার, এফআই ক্লিনার মেশিন যেটা আমরা অনেকে বলে থাকি। এটা চারটা সিলিন্ডার দিয়ে আপনি একসাথে চারটা ইনজেক্টর ক্লিন করতে পারবেন এবং হচ্ছে 5-6টা ইনজেক্টর আপনি আল্ট্রাসোনিক করতে পারবেন। এটার মধ্যে যতগুলো নিপিল রয়েছে, পাস, ট্রাক এবং যত ইনজেক্টরের গাড়ি রয়েছে সবগুলো ইনজেক্টর এখানে করতে পারবেন। এই চারটা কেবিল দিয়ে চারটা একসাথে করবেন এবং হচ্ছে এটার সাথে যে নিপিলগুলো থাকবে মোটর সাইকেলের জন্য এটা কিন্তু এক্সট্রা আমরা দিচ্ছি, কারণ এটার সাথে যে নিপিল থাকে ওটা দিয়ে ফিক্সড ভালোভাবে কাজ করা যায় না, একটু তেল পাস করে। তাহলে এটা হচ্ছে আপনি যখন আল্ট্রাসোনিক করবেন সেই অয়েলটা এখানে বের করবেন। এটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম পিছনে থাকছে, আর যেটা দিয়ে আপনি এফআই ইনজেক্টরটা ক্লিন করবেন ইনজেক্টর অয়েল এখানে দেখতেও পারবেন, আবার এখান থেকেই আপনি বের করতে পারবেন। এই ছিল আমাদের অতুল সিটি 150 ইনজেক্টর ক্লিনার, আর এখন হচ্ছে আল্ট্রাসোনিক ক্লিনার আমরা দেখব। এটা হচ্ছে 10 লিটারের ট্যাঙ্ক থাকছে, আর পাশাপাশি এটার মধ্যে সব ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো থাকবে সবই পাচ্ছেন, প্লাস হচ্ছে আপনার 10 লিটারই ফিক্সড, এটাই ভালো একটা সাইজ। আর এটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইটা পিছনে থাকছে, এটা হচ্ছে আপনার রেয়ার সাইড। তো ওয়ান অফটা এখানে আমি একটু ভালোভাবে দেখাই, দেখুন ফ্রন্ট সাইডটা দেখি একটু তাহলে বুঝতে পারবো। ফ্রন্ট সাইডে আপনার একটা এলইডি ডিসপ্লে থাকছে, এখান থেকে টেম্পারেচার তারপরে হচ্ছে টাইমারটা সেট আপ করবেন, আপনি যে কয়েক মিনিট কাজ করবেন সেই কয়েক মিনিট আপনি এখান থেকে ফিক্সড করতে পারবেন। এবং হচ্ছে আপনার যে এটা মাইনাস টাইম এবং এটা টাইমটা প্লাস, অন অফটা উপরে থাকছে দুইটারই, পাশে হচ্ছে টেম্পারেচার। তো এই পর্যন্তই আজকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেশিনগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।